প্রায় 3 মাস পর আমরা আবার এসে গেছি একটা নতুন জায়গা নিয়ে, এবার ঝাড়গ্রামের জঙ্গলে। শনিবার ভোর 3:05 খড়গপুর লোকালে আমরা উঠে পড়লাম। তারপর 6টার সময় খড়গপুর থেকে ঝাড়গ্রামের কানেক্টিং ট্রেন। ঝাড়গ্রাম পৌঁছে স্টেশন থেকেই একটা টোটো ভাড়া করা হলো। গন্তব্য বৃন্দাবনপুর যাওয়ার রাস্তায় যেখানে জঙ্গল শুরু হচ্ছে সেইখান পর্যন্ত, ভাড়া আনুমানিক 80 টাকা। সকাল থেকেই আকাশের মুখ ভার, পুরোটাই মেঘলা আকাশ। কিছু দূর গিয়েই একটা কল, জঙ্গল আউলেট। এই ট্রিপে আমার 4টে লাইফার, তার মধ্যে এইটা একটা হোয়াইট ব্রোড বুলবুল। দুটো সুন্দর পাখি দিয়ে আমরা দিনটা শুরু করলাম। এরই মাঝে সন্দীপদা খোঁজ নিচ্ছিল ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন এদিকে পাওয়া যায় কিনা। পাখি দেখতে দেখতে প্রায় 1/2 কিলোমিটার হাঁটার পরে আমরা এসে পৌঁছলাম একটা ইরিগেশন ক্যানেলের পাশে। দুদিকে দারুণ হ্যাবিট্যাট। বৃষ্টি থেমেছে, ক্যানেলের পাশে একটা জমিতে দেখা পেলাম লাফিং ডাভের। অ্যাক্টিভিটিও মোটামুটি বেড়েছে আগের তুলনায় অনেকটাই। আগের বছর এই জায়গা থেকেই সন্দীপ দ্বারা এই পাখিটাকে দেখতে পেয়েছিল, আমার লাইফার লিস্টের 2 নম্বর অরফিয়ান ওয়ার্বলার। মাটিতে ছোট্ট গাছে দেখা পেলাম এই স্পিটল বাঘটার। এর বিষয়ে আমি খুব একটা জানি না, আপনারা কেউ জানলে কমেন্ট সেকশনে লিখে জানান। জায়গাটা শুধু যে পাখির জন্য ভালো তা নয়, অনেক ধরনের প্রজাপতিও আছে। পাড় ধরে হাঁটার সময় বেশ খানিকটা গিয়ে হঠাৎ করে আমরা দাঁড়ালাম দূরে একটা পাখি। এটা আমার লাইফার লিস্টের 3 নম্বর ইউরেশিয়ান স্প্যারো হক। বর্ষাকালের মেঘাচ্ছন্ন আকাশ, পরিষ্কার হওয়ার কোনো লক্ষণই প্রায় নেই বললেই চলে। এবার পালা আর একটা লাইফারের, ইউরেশিয়ান হবি। দারুণ লাগলো পাখিটাকে দেখে। আমরা এই জায়গায় পৌঁছেছিলাম সকালবেলায় 7:30 নাগাদ, এখন বাজে 1:30। এবার ফিরতে হবে বিকেলের ট্রেনে।
ওরিয়েন্টাল ম্যাগপাই লাগবে। জঙ্গলের বাইরে বেরোতে গ্রাসল্যান্ডে এই পাখিটাকে দেখলাম। একে আগে দেখেছি, তবে কলটাই প্রথমবারই শুনলাম। জার্ডেন্স বুসলাক। ফেরার আইডিয়াল ট্রেন হচ্ছে ঘাটশিলা প্যাসেঞ্জার। জায়গা মোটামুটিভাবে পাওয়াই যায়। বৃষ্টি হলেও ওভারঅল বেশ ভালোই বার্ডিং হলো। আপনারা যদি যান এই জায়গায়, তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে কোথাও খাবার জল নেই, সঙ্গে করে নিয়ে যেতেই হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে হাতির উপদ্রব আছে, সুতরাং লোকাল যারা আছে তাদের কথা শুনে চলাই বাঞ্ছনীয়।